ক্রিকেট এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। সেই 1997 সালে আকরাম খান নানুদের হাত ধরে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের এমন অনুপ্রবেশ যে আমরা টিপিক্যাল বাঙালিরা বর্তমানে ক্রিকেট প্রেমকে দেশপ্রেমে পরিণত করে ফেলেছি। দেশপ্রেম বলেন আর প্রেয়সীর প্রেমী বলেন, আমাদের জীবনে এই ক্রিকেট এমন এক পর্যায়ে যেয়ে পৌঁছেছে এটা ছাড়া সামাজিক জীবন এখন অসম্পূর্ণ। আজকে আমরা বলবো এমনই এক সামাজিক ভ্রাতৃত্ব ও ভালোবাসার গল্প যার পুরোটা জুড়েই রয়েছে ক্রিকেট। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অফিস পাড়া হচ্ছে আগারগাঁও। এই আগারগাঁওয়ের ঠিক আইডিবি ভবনের পাশেই রয়েছে ছোট্ট একটি কলোনি যার নাম আগারগাঁও নিউ কলোনি। এখানকার কিছু তরুণরা মিলে গড়ে তুলেছে আগারগাঁও নিউ কলোনি তরুণ সংঘ। আর এই তরুণ সংঘের তরুণরাই গত 6 বছর ধরে আয়োজন করে আসছে রাজু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। গত 20 থেকে 22 ফেব্রুয়ারি হয়ে গেল এই টুর্নামেন্টের সপ্তম আসর। চলুন বাকিটা শুনে আসি এই সফল আয়োজনের পেছনে থাকা তরুণদের মুখ থেকে। হ্যালো, আমার নাম হচ্ছে পলাশ। আজকে আমরা যে টুর্নামেন্টটা খেলছি এটা হচ্ছে রাজু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। তো রাজু হচ্ছে আমাদের কলোনির ছোটো ভাই। আসলে ও মানে অনাকাঙ্ক্ষিত সময় আমাদেরকে ছেড়ে চলে গেছে, তো ওর স্মরণে আমরা প্রতি বছর এই টুর্নামেন্টটা আয়োজন করে থাকি। আমরা সবসময় চেষ্টা করি আমাদের কলোনির এক্স কলিগ যারা ছিলেন অথবা যারা বর্তমানে আছেন অথবা যারা অনেক সিনিয়র এমন বড় ভাইরাও আছেন যারা হয়তো বা একদম রিটায়ারমেন্টে চলে গেছেন, তারা অনেক সময় আমাদের সাথে পার্টিসিপেট করার চেষ্টা করেন আর কি। তো টুর্নামেন্টটা সাধারণত প্রত্যেক বছর হয়, আমাদের প্রত্যেকের পার্টিসিপেশন থাকে এখানে। পার্সোনালি আসলে ওই রকম করে নাম করার কিছু নেই। তারপরে হচ্ছে যে কলেজের মধ্যে যারা কিছুটা প্রতিষ্ঠিত তারা হয়তো বড় রকমের ডোনেশন দিয়ে থাকেন, অথবা এছাড়াও ছোটো বড় প্রত্যেকে একদম ছোটো অ্যামাউন্ট থেকে বড় অ্যামাউন্ট পর্যন্ত দিয়ে হচ্ছে এই টুর্নামেন্টটা দাঁড় করানো হয়। এটা আসলে আমাদের একটা শুধুমাত্র ক্রিকেট টুর্নামেন্টই না, এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য যেটা আমরা প্রতি বছরই আয়োজন করে চলে আসছি। টুর্নামেন্টে খেলছি এনসি ব্লাস্টার্স টিমে আর আমি নিজে ক্যাপ্টেন্সিও করছি। আমরা অলরেডি দুই ম্যাচে জয় লাভ করেছি। ইনশাআল্লাহ ভালোটা কী হবে এটা এখনও বলা যাচ্ছে না। আমি আদনান খন্দকার, এই নিউ কলোনিতে প্রায় 16 বছর ছিলাম, আমাদের প্রাণের কলোনি। আমাদের নিউ কলোনির যত বন্ধু আছে, ভাই আছে, বড় ভাই যারা আছে, একটা মিলন মেলার মতো হয় এই টুর্নামেন্টটা। 8টা টিম অংশগ্রহণ করে, এই 8টা টিম আমাদের বাটের মাধ্যমে সিলেক্টেড হয়। এনসি নাইট, এনসি হান্টার্স, এনসি ওয়ারিয়র্স, এনসি গ্ল্যাডিয়েটর আরও বিভিন্ন নামে নিউ কলোনি নামে আছে আর কি। তো আমি এনসি নাইটের ক্যাপ্টেন। তো বেসিক্যালি আমাদের এই টুর্নামেন্টটা এরকম না, চ্যাম্পিয়নই হইতে হবে। আমরা একটা মিলন মেলার মতো করি, তারপরও আমি আমার টিম নিয়ে একটা প্রত্যাশা আছে যে আমি আমার টিম ইনশাল্লাহ আশা করি ফাইনাল খেলবো। আর টুর্নামেন্টের স্পন্সর হিসেবে বলতে গেলে সবসময় আমরা ভাই ব্রাদার যারা আছি তারাই এটাকে পরিচালনা করি। তো এইবারের মতো আমাদের আমাদের এক বড় ভাইয়ের একটা প্রতিষ্ঠান আছে এই জীবন, তারপর আমাদের গুলজার ভাইয়ের একটা প্রতিষ্ঠান আছে হেলথ কেয়ার। তো তারা বেসিক্যালি স্পন্সর করতেছে, পাশাপাশি আমাদের ভাই ব্রাদারের মধ্যে আছে কাউসার ভাই আছে, মনা ভাই আছে, অপূর্ব ভাই আছে, পলাশ ভাইয়ের কথা বলছি। তো তারা বেসিক্যালি টুর্নামেন্টটা স্পন্সর করতেছে। আর পাশাপাশি আমাদের যারা অ্যারেঞ্জ করে টুর্নামেন্টটা, লাইক আপনার যারা কমিটি বলা যায়, এখানে আলভি আছে, ফয়সাল আছে, প্লাবন আছে, ওরা মোটামুটি সবসময় অ্যারেঞ্জ করে। তো ওদেরকে আমরা যতটুকু পারি সাপোর্ট করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গুলজার আহমেদ। নিজেরাই সব ছোট ভাই ব্রাদার যারা আছে সিনিয়র জুনিয়র মিলে এবার আমরা পুরোটা ফিনান্সিং করে এবার আয়োজনটা আমরাই করেছি। প্রতি বছর আমাদের এখানে নিয়মটাও একটু সুন্দর হচ্ছে যে আমাদের এখানে যারা অ্যান্টি করবে, মানে নাম অ্যান্টি করবে, জাস্ট নাম সে কী ধরনের খেলে, তারপরে এটাকে আমরা পুরোটাই একটা লটারির সিস্টেমে করি। অর্থাৎ কেউ কোনো টিম নিয়ে আসে না, এখানে টিম তৈরি হয়। 8টা টিম থেকে 4টা টিম হচ্ছে, 4টা থেকেই আমাদের ফাইনালটা হয়। এবং আমাদের সিনিয়র যারা আছেন এবং আমাদের কলোনির যারা মুরব্বী আছেন, আমাদের কমিটির যারা আছেন, সবারই সার্বিক সহযোগিতা আমাদের এই আয়োজনটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়। থ্যাংক ইউ। Good job.
আসসালামু আলাইকুম, আমি যারা এই কলোনিতে ছিলাম আগে বা থাকছি, এখন বর্তমান যারা থাকছে তাদের মাধ্যমে একটা মানে মিলন মেলা তৈরি হয়, সেটার জন্যই আমাদের এই খেলার আয়োজনটাই করা। প্রতি বছরই এটা আমাদের অনেক আপডেট হচ্ছে, খেলাধুলা আপডেট হচ্ছে। দেখুন, আগে দেখা যাচ্ছে আমরা বোর্ড স্কোর করতাম, এখন আমরা অ্যাপস ইউজ করতেছি। হ্যাঁ, ইভেন্ট এটা আগের থেকে অনেক সুন্দর হচ্ছে এবং দোয়া করি যাতে এটা ভবিষ্যতে আরও সুন্দর হয়। ছোটবেলা থেকেই আমি আসলে এই কলোনিতে খেলে বড় হয়েছি। আমাদের যে মাঠ আপনারা দেখতে পাচ্ছেন, আয়োজন নিয়ে যেহেতু আমরা সম্পৃক্ত আছি বেশ কয়েকজন, আমি, গুলজার, আদনান, রোমান, তারপর ছোট ভাই আছে ফয়সাল, নীরব, তারপর আলভি, প্লাবন, আমাদের কন্ট্রিবিউশনটা আসলে আমরা সব জায়গা থেকে পাই। শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে আমাদের এই টুর্নামেন্টটা শেষ হয়। এটা ভালো লাগার বিষয় হচ্ছে এটা যে আমরা সবাই আসলে এটার অপেক্ষায় থাকি প্রতি বছর। খুদে খুদে আমাদের কিছু ভলেন্টিয়ার আছে, তারা অক্লান্ত পরিশ্রম করতেছে গত দুই দিন যাবৎ। বুঝতেই পারছেন, এ যেন এক শিশু কিশোর তরুণ বৃদ্ধের মিলন মেলা। ভ্রাতৃত্বের চরম দৃষ্টান্ত স্থাপন করে চলেছে আগারগাঁও নিউ কলোনি তরুণ সংঘের এই উদ্যমী তরুণরা। জমজমাট এই আয়োজনের পর্দা নামে এনসি গ্ল্যাডিয়েটার্স ভার্সেস এনসি নাইটস এর ফাইনালের মধ্য দিয়ে এবং ক্যাপ্টেন গুলজারের দক্ষ নেতৃত্বে এনসি গ্ল্যাডিয়েটার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এবারের আসর ছিল সত্যিই অনেক জাঁকজমকপূর্ণ, যা গত বছরের আয়োজনকেও হার মানিয়ে দিয়েছে। খুব দারুণ একটি খেলা হয়েছে, খুব দারুণ দারুণ খুব দারুণ চমৎকার। আজকে একটি সুন্দর ফাইনাল উপভোগ করলাম চ্যাম্পিয়ন দুটি টিমের। এনসি গ্ল্যাডিয়েটর ক্যাপ্টেন হচ্ছে গুলজার, আর অপোনেন্ট টিম হচ্ছে এনসি নাইটের আদনান। প্রত্যাশা রইল আগামীবার এই আয়োজন আরও এক ভিন্ন মাত্রা পাবে, হবে আরও উপভোগ্য। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, মাদক এবং মোবাইল থেকে বিরত থাকুন এবং বেশি বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ও খেলাধুলার সাথে যুক্ত থাকুন। মনে রাখবেন, একটি অবক্ষয়মুক্ত যুব সমাজ গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই তো বিজ্ঞজনেরা বলেন, ক্রীড়া দেয় সুস্থ দেহ, সুন্দর মন।